নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা সবার জন্য কিন্তু খুশির খবর বর্তমানে কিন্তু ভোটার তরফ থেকে ভোটার মিত্র পোর্টাল কিন্তু লঞ্চ করা হয়েছে যার মাধ্যমে আপনি ভোটার কার্ডের সমস্ত রকম সার্ভিসের লাভ কিন্তু ওঠাতে পারবেন এবং সঙ্গে সমস্ত সমস্যার সমাধান কিন্তু পেয়ে যাবেন সেই পোর্টালের দ্বারা এবার ভোটারের ভিতরে পোর্টালটা কী অথবা সেটা কীভাবে আপনি ইউজ করবেন তার মাধ্যমে কি কী বেনিফিট পাবেন সমস্ত এডিটের পয়েন্ট কিন্তু আপনাদের বলবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাওয়া বেলনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিয়েটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথম ভোটার ভোট যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে কিন্তু আপনি চলে আসবেন এখানে চলে আসার পর যদি আপনি আগে থেকে আইডি বসল আছে তাহলে কিন্তু লগ ইন করবেন নাহলে এখানে সাইন আপ অপশানে ক্লিক করে সাইন আপ করবেন আমার আগে থেকে আইডি বসার আছে সেই কিন্তু লগ ইন অপশানে ক্লিক করবো লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর এখানে আপনার যে রেজিস্টার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচা বসাবেন ক্যাপচা বসিয়ে রিকোয়েস্ট ওটি ওয়াটে কিন্তু ক্লিক করবেন এবার রিকোয়েস্ট ওটি ওয়াটারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার মোবাইলে ওটিপি আসবে আপনার মোবাইলে ওটিপিটা বসিয়ে এখানে আপনি লগ ইন করার সঙ্গে সঙ্গে এমন ড্যাশবোর্ড কিন্তু আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে হয়ে যাওয়ার পর এবার সার্ভিস অপশানে একটু নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর একটি অপশান এখানে খুব সহজেই দেখতে পারবেন যে সবার নিচে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন এই যে অপশানটা এই যে রেজিস্টার কমপ্লেন এই যে অপশানের জায়গায় দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর ন্যাশনাল গেভিয়ান সিস্টেমের মাধ্যমে এখানে আপনি কমপ্লেন জানাতে পারেন আপনার ভোটার কার্ডের বিভিন্ন রকম সমস্যার কমপ্লেন জানাতে পারেন এবং তার এখানে সমাধানও কিন্তু পেয়ে যাবেন এবং সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান একটা দেওয়া রয়েছে যে ভোটার মিত্র বলে একটা অপশান এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এই যে অপশানটা এখানে আপনি ক্লিক করবেন এই যে ভোটার মিত্র অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই ভোটার মিত্র পোর্টালটা কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন ভোটার মিত্র এখানে যে পোর্টালটা ওপেন হয়ে গেল হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি ভোটার কার্ডে যে কোনো সমস্যার কিন্তু আপনি সমাধান পেতে পারবেন বা ভোটার কার্ডে কোনোরকম যদি বিষয় জানতে চান এখান থেকে খুব সহজে আপনি জানতে পারবেন ঠিক আছে তো আপনি একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখানে কিন্তু যে ভোটার কার্ড বিভিন্ন রকম সার্ভিস কিন্তু আপনার সামনে শো কিন্তু হয়ে যাবে ঠিক আছে অথবা এখানে আপনি টাইপও করে করে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে ভোটার কার্ডে বিভিন্ন রকম সার্ভিস এখানে দেখতে পাচ্ছেন শো হয়ে গেল এবার আপনি যদি ভোটার কার্ডের সম্বন্ধে জানতে চান তো ভোটার কার্ড অপশানে ক্লিক করবেন এখানে বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে তো আমি কার্ড অপশানে ক্লিক করলাম করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন এখানে তো বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে যে আপনার ভোটার কার্ডটি কারের তো সময় লাগছে বা ভোটার কার্ড ডেলিভার হয়নি এখান থেকে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু আপনার ভোটার কার্ডের নাম্বারটা আপনাকে বসাতে বলছে তো সেগুলো ভোটার নাম্বারটা আপনি বসিয়ে দেবেন ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু আপনার সামনে নেক্সট অপশান কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে আমি বসে সমস্ত দেখতে পাচ্ছেন ইওর ফর্ম হ্যাজ বিন অ্যাকসেপ্ট যখন আপডেট এর এই সম্বন্ধে আপডেট কিন্তু আপনাকে শীঘ্রই জানিয়ে দিতে হবে ঠিক আছে এই যে ভোটার ভিতরে পোর্টাল কিন্তু রিসেন্ট কিন্তু এই পোর্টাল কিন্তু লঞ্চ করা হয়েছে সেই জন্য কিন্তু আপনি ভোটার কার্ডের সম্বন্ধে যে কোনো জিনিস জানতে চান বা যে কোনো সমস্যা আপনার যদি হয়ে থাকে সমস্ত সমস্যার সমাধান কিন্তু এই পোর্টালের দ্বারা আপনি কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে অথবা ভোটার কার্ডের সম্বন্ধে আপনি রকম যে কমপ্লেন করেছেন এবং তার স্টেটাস দেখতে চাইলে এখানে চেক কমপ্লেন স্টেটাসের অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু তার নাম্বারটা বসিয়ে খুব সহজে এখানে স্টেটাস কিন্তু দেখতে পারবেন ঠিক আছে আরও একটা আপনাদের পজিটিভ বলে দিচ্ছি যার মাধ্যমে আপনি কিন্তু বিভিন্ন রকম ভোটার কার্ডে বিভিন্ন রকম সমস্যার সমাধান কিন্তু আপনি পেতে পারবেন তো সেই যে অপশানটা কি বা সেই সার্ভিসটা কি তো স্যার জানার জন্য এই যে ভোটার মিত্র এই যে পোর্টালটা এটা কিন্তু আপনি কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনি কিন্তু ব্যাগ হয়ে যাবেন ঠিক আছে ব্যাগ হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে ন্যাশনাল গ্রেভিয়ান সিস্টেম এর মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার কমপ্লেন এই অপশান কিন্তু ক্লিক করবেন এই অপশান ক্লিক করে আপনি ভোটার যে কোনো সমস্যার কিন্তু সমাধান পেয়ে যাবেন এখানে আপনার সমস্ত ডিলে বসিয়ে দেবেন যে কি বিষয়ে কমপ্লেন আপনার ভোটার কার্ড পোস্টে আসছে না অথবা কারেকশান বারবার রেজেট হয়ে যাচ্ছে যে কোনো কমপ্লেন কিন্তু আপনি এখানে কমপ্লেন করবেন খুব শীঘ্রই খুব শীঘ্রই সেই সমস্যা কিন্তু সমাধান কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে এবার এটা নিয়ে যদি ডেডিকেটেড ভিডিও চান যদি এইটা নিয়ে বিস্তারিত ভিডিও চান যে কীভাবে এখানে কমপ্লেন করবেন সেবার তার স্ট্যাটাস কীভাবে চেক করবেন এবং কতদিনের মধ্যে আপনার প্রবলেমটা সলভ করে করিতে হবে সমস্ত এডিউট পয়েন্ট নিয়ে যদি ভিডিও চান তাহলে কিন্তু কমেন্ট করুন আমি নেক্সট ভিডিওতে এটা নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আপনাদের নিয়ে আসবো ঠিক আছে তো আসলে বুঝতে পারছেন যে এই ভোটার মিত্র পোর্টালের দ্বারা আপনি ভোটার কার্ডের সম্বন্ধে বিস্তারে জানতে পারবেন এবং কোনো রকম যদি সমস্যা থেকে থাকে তার সমস্যার সমাধান কিন্তু পেয়ে যাবেন ওকে তো এই ছিল আজকের আপডেট ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিও লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশ দাওয়া বেলটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে না এই শুরুতে থ্যাংক ইউ